হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমার ব্লগের সাথেই থাকবেন। আজকের ব্লগটি আপনাদের বেশ ভালো লাগবে, কারণ আজকের ব্লগে আমার অনেক আনন্দের বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা শপিংয়ে। আজকে আমাদের এখানে রবিবার, বন্ধের দিন। এই রোজা আসার পর থেকে এত ব্যস্ত, কীভাবে জানি সময় চলে যাচ্ছে, আমাদের বাহিরে যাওয়া হয়নি। বাহিরে বলতে নর্মালি যেরকম আমরা বন্ধের দিনগুলোতে একটু শপিংয়ে যাই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলা ফ্যামিলির সবাই একসাথে কেনাকাটা করি, ওরকম একটা বিষয়। তবে আজকে একটু প্রথমে যাব ড্রেসের দোকানে। আমার আইমানের জন্য ড্রেস নিব, আর হামের জন্য ড্রেস নিব, সেই সাথে আমাদের জন্য। একদিকে তো ঈদ, আরেক দিকে অন্য একটা পরিকল্পনাও আছে, তবে এটা এখনো বলতে পারছি না। তো যাই হোক, যা কিছু আছে একটু ভালো করে সময় নিয়ে দেখব। একে তো দুপুরের লাঞ্চ করার টেনশন নেই, তাই ওর বাবাকে বললাম আজকে কিন্তু একটু সময় দিবা, ভালো মতো দেখব। তো আমার জন্য ড্রেস দেখতে আসলাম, এগুলা নর্মাল, তবে খুব বেশি পছন্দ হচ্ছে না। আমি সব সময় চেষ্টা করি কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকতে হবে, আর সেটা দাম কম হোক কিন্তু আমাকে মানাতে হবে। তো অনেক বিষয় থাকে, তো আমার আজকেও কেনা হচ্ছে না। আমি আসব অন্য দিন আমার বাবাটাকে নিয়ে, আস্তে আস্তে সময় নিয়ে থাকব। এখন অলরেডি কিন্তু ওরা বাবা ছেলে দুজনেই বের হয়ে গেছে, আমি একটু যে দেখব সেটার কোনো সুযোগ নেই। কিছু কিছু জামা একটু ভালো লাগছে, কিন্তু ঠান্ডা মাথায় কিনতে হবে, আমি আবার ডিসিশন নিতে পারি না। ভালোই লাগছিল, কিন্তু দামটা একটু বেশি। যেহেতু কোয়ালিটিপূর্ণ জিনিস, দাম তো একটু বেশি হবে। দেখি আজকে কিনবো না, তবে শীঘ্রই একটা স্ট্রলার নতুন কিনে নিতে হবে। বেবিটা অপেক্ষা করছে খাবারের জন্য। এখানের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, কোয়ালিটিপূর্ণ জিনিস। তো বাচ্চাদের যা যা লাগে সব কিছুই এখানে একসাথে পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে বের হই, আরও কিছু মার্কেটে যেতে হবে, বিশেষ করে ক মার্কেটে। এর মাঝে আমি আরেকটা ড্রেস নিলাম, এটা আমার আরেকটা বাবার জন্য। ওর বাবা আর তার ভাই আমার কাছ থেকে অনেক দূরে, তারা কেনাকাটা মনে হয়েও গেছে, তারা রেগুলার ফল সবজি মাছ মাংস ওগুলো দেখছে। তো আমি ওদিক থেকে কাপড়ের সাইড থেকে এসে, তারপর এখানে তো খুঁজে পাচ্ছি না, এখন কল দিয়ে তারপর একত্র হয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে আরেকটা কাহিনী হয়েছে, সেটা হলো যে কি, ভাবি ফোন করে বলল আজকে ফিনল্যান্ডে বাংলা নববর্ষের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমার একদম মনেও ছিল না, তাড়াতাড়ি করে যেতে বলল। আমি প্রথম ভাবলাম যাব না, যেহেতু বাজার সদাই এখনও গুছানো হয়নি, এই যে এখানে সব রয়ে গেছে। তো আগে ড্রেসগুলা সরিয়ে নিব, আর আমার বাবাটা তো মাছগুলা নামিয়ে দেখছে, ও এখন মাছ আলহামদুলিল্লাহ চিনে, দেখলেই বলে ফিশ। তবে খেতে তো ওরকম এখনও বুঝে না কোনটার কী টেস্ট, তো আস্তে আস্তে শিখবে। ও এখন এই সব কাজগুলা করতে পছন্দ করে। তো এখানে দুই প্যাকেট মাছগুলা সেহরিতে খাবে ওর বাবা চেয়েছিল, কিন্তু হাতে সময় নেই, আমি রেখে দিলাম। তবে ওই যে মাছ দেখালাম, এই মাছগুলো কিন্তু অনেক মজা। আলু নিয়েছে, আলুগুলাও অনেক সুন্দর, 5 কেজি একসাথে মাত্র 200 টাকা ছিল। তো ফ্রুটসগুলাও রেখে দিব, আমার বাবাটাও আমাকে হেল্প করছে। তো সব ফ্রুটস আমি আবার বাহিরে রাখি না, 2-3টা করে করে রাখি, মানে 2-1 দিনের মধ্যে যাতে খাওয়া হয়ে যায়। বাহিরে সবগুলো রাখলে কেমন জানি টসটসে একটা, মানে তাজা ওরকম লাগে না। তো আমার বাবাটা তো অনেক খুশি আমাকে দিচ্ছে। নাশপাতি আমার হাজবেন্ড পছন্দ করে না, তারপরেও আজকে নিয়েছে। তো এগুলো কিন্তু একেবারে মিষ্টি, বলতে মিষ্টি রসালো। এর মাঝে ও যে ওইটা তো বলতে ভুলে গেলাম, আমরা এখন একটু বের হব কিনা ভাবছি। আমি যেতে অতটা চাচ্ছি না মন থেকে, কারণ একে তো রোজা, অন্যদিকে বাজার গোছানোর একটা বিষয়, ইফতার রেডি করা, সেহরি তো কিছু রান্না করতে হবে, সামান্য কিছু আগের আছে। তো এইগুলা ভাবতে ভাবতে আমি এগুলা গোছাচ্ছি, আর আমার ছেলে তো বকাবকি করছে, আম্মু এখনও সময় আছে আমরা যাব, এই সুযোগ তো আর আসবে না, আমরা আসছি পর্যন্ত পয়লা বৈশাখ দেখতে পাই না। ও অনেক পছন্দ করে বাঙালি মানুষজনদেরকে, মানে আমাদের দেশীয় কালচার। তো দেশে থাকতে তো তখন ছোট ছিল, বুঝতো না, এখন এখানে আসার পর
মানে এগুলো ফিল করে। তো ও নিজে ভাইয়ের জন্য নুডলস রেডি করে দিচ্ছে আর আমিও সব কিছু গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি দেখি যেতে পারি কি না। তার আগে মনও মানছে না, এগুলো এক নজর দেখে নি। তো আমার বাবার জন্য কিছু ড্রেস নিলাম, ওগুলো সাধারণত বাসায় ইউজ করতে পারবে, তারপর স্পোর্টসের জন্য নিলাম যেহেতু ফুটবল খেলে। তো মোটামুটি যা কিছু কিনি না কেন, পাঞ্জাবি ছাড়া কেন জানি অসম্পূর্ণ লাগে। তো ভাবছি ওই মেলাতে গেলে যদি পাঞ্জাবি কিনতে পারি, কারণ ওখানে আমাদের দেশীয় পোশাক বিভিন্ন খাবার দাবারও একসাথে স্টলে পাওয়া যাবে। কিন্তু একটু লেট করে ফেলেছি, তো এর মাঝে অপেক্ষা করছি আমার বাবাটাকে একটু রেডি করানোর জন্য, কারণ আমরা তো এইমাত্র বাহির থেকে আসলাম, ওর ড্রাইভারটাও চেঞ্জ করতে হবে। এইগুলো আমার বাবার জন্য। আর এখানে বেশিরভাগ বাচ্চাদের ড্রেসের মধ্যে দেখা যায় যে পশু পাখির ছবি থাকে, বিশেষ করে ছেলেদের জামাতে স্পাইডারম্যান, ডাইনোসর, তো এগুলো ছাড়া মিলানো একটু কঠিন। এটা নিয়েছি আমার ভাইয়ের মেয়ের জন্য, যদিও বা শীতের ড্রেস, তারপরেও হালকা শীতের মধ্যে মনে হয় পরতে পারবে, দেখতে আমার কাছে অনেক ভালোই লেগেছিল। তো মাত্র শুরু করছি, আস্তে আস্তে দেখি, আরও অনেক শপিং করতে হবে, যেতে হবে, এইদিকে অনুষ্ঠানে নাকি আবার শাড়িও পরতে হবে, ভাবি বারবার বলছেন। আর এতে আমার হাজব্যান্ড তো অনেক সুযোগ পেয়েছে, বলে যে তুমি তো শাড়ি এমনি জীবনেও পরো না, তো এই সুযোগে না হয় একটু পরো। শাড়ি পরা এগুলা অনেক কঠিন একটা কাজ, অভ্যস্ত না। ভেবেছিলাম লাল শাড়ি পরবো, পরে আবার হাতের কাছে এটাই ছিল, এটাই পরে ফেললাম। আমার হাজব্যান্ড বলল যে আমি ঠিক করে দিব, তো কুচিগুলো ও ঠিক করে দিল, ও এখন গাড়ি আনতে গেল, আমি সবার লাস্টে। এদিকে আজকে লন্ড্রি থেকেও কাপড়গুলো ধুয়ে এনেছি, কিন্তু এগুলো ভালো করে গুছানোর সময় পাইনি, লাস্ট মুহূর্তে একটু দেখে নিয়েছি আসলে আমাকে দেখতে কেমন লাগছে। খুবই আমি নার্ভাস ফিল করছি, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কি বলবো, ঠান্ডা তো যেটা আছে সেটাই যে দেখলেন, হালকা সোয়েটার পরলে হয়ে যাচ্ছে, আর রৌদ্র উজ্জ্বল দিন। এখন একটু আফসোসেই হচ্ছে, কেন যে মনে ছিল না অনুষ্ঠানের কথা, না হয় আজকে শপিংয়ে না গিয়ে এখানেই চলে আসতাম, অনেক লেট করে এসেছি, অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, মানুষজন চলে যাবে। তো আমরা প্রায় অনেক অনুষ্ঠানের, অনেক সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলোর কিছুই দেখতে পাইনি, আমি সামান্য একটু স্টল দেখেছি, তাও মানে বিক্রি প্রায় শেষ, ওরা সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো তারপরও এখানে আসার পর এত ভালো লাগছে, এই যে আমার বাবাটা একটা বন্ধুও পেয়েছে, মানে সবার মনের মধ্যে যেন একটা আনন্দ আমেজ, সবাই আমরা বাংলা কথা বলতেছি মন খুলে, আপুরা ভাইয়ারা সবাই যার যার মতো করে গল্প করছেন, পড়ছেন, এত ভালো লাগছে। আমার বাবা দুজনও ঘুরছেন, সত্যি ছোট্ট একটা বাংলাদেশকে একবার কাছ থেকে ছুঁয়ে যেন দেখলাম, এমনটাই ফিল হয়েছে। তো এখানে আসার পর দু একটা ভাবির সাথে আমার পরিচয় হয়েছে, যাদের সাথে আমার অত বেশি পরিচয় হয়নি, ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল এরকম একটা বিষয়। তো আসলে প্রবাসে এসে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা, যারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন অনেক ইয়া নিয়ে, তাদেরকে অনেক ধন্যবাদ, আমরাও অনেক আনন্দিত হলাম। যাওয়ার পথে দুটো পিকও নিয়েছি, তারপর এখানে ভাবিও এসেছেন, এই ভাবির কারণে আসলে আমার আসা। তো স্মৃতি রাখার জন্য কিছু ছবি নিয়ে তাড়াতাড়ি বাসার দিকে ফিরছি, ইফতার হওয়ার আর আছে মাত্র 40 মিনিট, এই 40 মিনিটের মধ্যে সব কিছু গোছাতে হবে। ভাগ্যিস পেঁয়াজ ও ডালটাও ফ্রিজে ছিল, বেসনটাও ছিল, তো ভাবলাম একটু আলুনি বেগুনি সব কিছু একটু একটু করে ফেলি। এমনিতে আজকে আমাদের একটা বিশেষ রেসিপি তৈরি করার কথা ছিল, যেহেতু আজকে বন্ধের দিন। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তারপরেও হয়ে যাবে। আমার বাবাটা বলছিল আসার পথে আম্মু KFC খাবো বা কোনো একটা কিছু খেয়ে নিব, কিন্তু দেখা যায় যে এই তৃষ্ণার্ত অবস্থায় বাসায় যে পরিমাণ পানি খেতে পারবো এখানকার রেস্টুরেন্টে ওরকম আরামসে খাওয়া যাবে না। তো ও বললো যে আম্মু কিছুই তো করা নেই, আমি বললাম যে আস্তে আস্তে দেখবো, আল্লাহ বরকত দিয়ে দিবে। ঝটপট নুডলস করে নিলাম, আর এখানে আলু বেগুনি এগুলাও করলাম, একটু মরিচিও করে নিয়েছি, ছোলাটাও ছিল, তো মাখান মানে সেদ্ধ ছিল, ঝটপট ভেজে নিয়েছি। এগুলো আলুগুলা সব কিছু একদম সুন্দরভাবে সময় মতো করতে পেরেছি। আলুনি খেয়ে দেখুন, বেগুন এগুলা, এটা আলুনি, আজকে ম্যাগি নুডলস, এটা হয়েছে মরিচি,
আজকে পেঁয়াজগুলা খুবই ভালো হয়েছে, একদম মানে 100-এ 100। কেন জানি মাঝে মধ্যে খুব বেশি ভালো হয়, এমনিতেই আমার পেঁয়াজও সবসময় ভালো হয় আমার কাছে এরকমটি মনে হয়। এদিকে আম কেটে নিয়েছিলাম, আমটা কেমন জানি ছিল, তো ওর বাবা বলছিল ফেলে দাও, তারপরও কেটে নিলাম, দেখি খেতে পারি কি না। আসলে আমগুলা তো অনেক দূর থেকে আসে, তো অনেক সময় চাপ পড়ে একটু কালো কালো দাগ হয়ে যায়, তো খেতে ওরকম খারাপ লাগছে না, কারণ এখন জিনিসপত্রের যে দাম আমাদেরকে একটু তো সব কিছু হিসেব করে চলতে হবে। আর আলু নিকুলা কিন্তু আজকে অনেক চমৎকার লাগছিল, যাই বলি না কেন নিজের হাতে ইফতার তৈরি করে বাসায় খাওয়ার মতো আরাম আর কোথাও নেই। এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগের সাথেই থাকবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া আর নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।